আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের পরবর্তী লেকচারে। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে, আমরা আলোচনা করছিলাম ফেসবুকের কিছু মার্কেটিং টিপস নিয়ে। গত পর্বে আমরা আলোচনা করেছি ফেসবুকের আনপেইড মার্কেটিং নিয়ে। আজকে আমরা আলোচনা করব ফেসবুকের পেইড মার্কেটিং নিয়ে। হোয়াট ইজ ফেসবুকের মানে হোয়াট ইজ পেইড মার্কেটিং অন ফেসবুক, মানে ফেসবুকে পেইড মার্কেটিংটা আসলে কী, এটা নিয়ে আলোচনা করব। এবং এটার টিপসগুলো আলোচনা করব আমরা পুরো লেকচার জুড়েই। এছাড়াও যে লেকচার যে টিপসগুলো আপনারা পাবেন, সেটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক দেওয়া ছিল ফেসবুক মার্কেটিং মূল মন্ত্র, সেই বইটাতে টিপসগুলো পেয়ে যাবেন। এছাড়া পুরো কোর্স জুড়ে আমরা এই টিপসগুলো নিয়েই সবসময় আলোচনা করব, কীভাবে আপনার ক্লায়েন্টকে ভালো রাখবেন, কীভাবে আপনি নিজে ভালো থাকবেন এবং কীভাবে বেশি বেশি কাজ পাবেন, সব টিপসগুলোই পাবেন। তো চলুন আমরা কিছু ইনফর্মাল কথাবার্তা বলে নিই। যেটা হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিংটা কী, যেহেতু পেইড মার্কেটিংটা ফেসবুক করা হয় ফেসবুককে টাকা দিয়ে, তাহলে এই অ্যাডভার্টাইজিংটা আসলে কী? তো এটা প্রথমে আমরা বলতে পারি, সিম্পলি ফেসবুক অ্যাডস ইজ সিম্পলি প্লেয়িং ফেসবুক টু শো পোস্ট ইন ফ্রন্ট অফ ওয়াইডার অডিয়েন্স অফ ইওর চয়েস। আচ্ছা, তার মানে হচ্ছে যে ফেসবুকের যে অডিয়েন্স আছে তাদের সামনে আপনার অ্যাডভার্টাইজমেন্টটা অনেক বড় করে শো করাই হচ্ছে ফেসবুক পেইড মার্কেটিংয়ের মূল উদ্দেশ্য। তো এখানে আমি যদি একটু উদাহরণ দিতে চাই, মনে করেন যে আপনি 18 থেকে 35 বছর বয়সী মানুষের কাছে আপনার একটা পোস্ট পাঠাতে চাচ্ছেন, রিচ করাতে চাচ্ছেন। তো আপনি আরও চিন্তা করে নিলেন যে এটা ইন্ডিয়ার দিল্লি শহরে যারা যারা আছে এবং যারা শুধুমাত্র উইম্যান, তাদের উইম্যান বা ম্যান বা উভয় তাদের কাছে আপনি শো করবেন, তাহলে এই টার্গেটিংগুলো আপনি খুব ইজিলি করতে পারবেন। তো এখানকার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে, আমরা আগে একদম শুরুতে বলেছিলাম ফেসবুক মার্কেটিং কেন এতটা জনপ্রিয়, কারণ হচ্ছে ফেসবুক তার টার্গেট অডিয়েন্সের কাছে আপনার অ্যাডভার্টাইজমেন্টটা পৌঁছে দিতে পারে কম খরচে। সেই কথাটাই হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিংয়ের মূল লক্ষ্য। এবং ফেসবুক যখন ফেসবুকে যখন আপনি অ্যাডভার্টাইজিংটা করবেন, তখন যে পোস্টটা আমরা বুস্ট বা প্রমোট করি সেটাকে বলা হয় স্পন্সর্ড অ্যাড। তো চলুন স্পন্সর্ড অ্যাড দেখতে কেমন আমরা একটু দেখে নিই। দেখা যাচ্ছে ফেসবুক ফর বিজনেস, এটা ফেসবুকের একটা প্ল্যাটফর্ম, এখানে তারা একটা অ্যাড দিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে স্পন্সর্ড লেখা। তো স্পন্সর্ড লেখাটাই মানে হচ্ছে এটা হচ্ছে ফেসবুকে টাকা দেওয়ার বিনিময়ে এটা মানুষের কাছে পৌঁছাচ্ছে। তো এই অ্যাডগুলো এখানে, যেমন এটা হচ্ছে ফেসবুকের টাইম লাইন, টাইম লাইনে দেখাচ্ছে, এইখানেও দেখেন একটা অ্যাড দেখাচ্ছে, এই অ্যাডটা হচ্ছে সাইড কলামে, এবং এটা হচ্ছে নিউজ ফিডে দেখাচ্ছে, এটা হচ্ছে সাইড কলামে দেখাচ্ছে। এছাড়া যে প্লেসমেন্টগুলো আছে, কোথায় কোথায় ফেসবুক তাদের অ্যাডগুলো দেখায়, এটা নিয়ে সামনে আমরা আরও দেখবো যে কোথায় কোথায় ফেসবুক অ্যাড দেখায়। তো আজকে থেকে যারা জানতেন না যে স্পন্সর্ড লেখাটা মানে কি, তো আজকে থেকে বুঝে গেলেন যে স্পন্সর্ড লেখা মানে যে পেজ এটার স্পন্সর্ড লেখা আছে সেই পেজ ফেসবুকে টাকা প্রদান করেছে, যার কারণে এই অ্যাডভার্টাইজমেন্টটা আপনি দেখতে পাচ্ছেন। তো এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পেইড মার্কেটিংয়ের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট, এটা এটা একটু খেয়াল রাখবেন, এগুলোকে বলা হয় অবজেক্টিভ। আমরা কোন কোন অবজেক্টিভ নিয়ে কাজ করব, এটা হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। এবং এখান থেকে সবাই যদি কেউ এখন পর্যন্ত মনোযোগ না দিয়ে থাকেন, একটু নড়ে চড়ে বসেন, তার কারণ এই জিনিসটা আপনার সারা জীবন কাজে লাগবে এবং আপনার ক্লায়েন্টকেও বোঝাতে হবে। প্রথমে আছে অ্যাওয়ারনেস। তো অ্যাওয়ারনেসের মধ্যে আমরা যে বিষয়টা দেখতে পাবো সেটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং রিচ, দুইটা প্রায় কাছাকাছি হলেও আমি একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই। মনে করেন আপনার এলাকাতে একটা মিষ্টির দোকান উদ্বোধন হয়েছে, তো এমন একটা কোনাতে দোকানটা উদ্বোধন হয়েছে যেটা অনেকে সচরাচর যায় না বা খুব কম সংখ্যক মানুষ যায়, তাহলে ওই দোকানদার কি করবে তার মিষ্টিটা বিক্রি করার জন্য? ওদিক দিয়ে যারা যাচ্ছে, ওই রাস্তা দিয়ে যারা যাচ্ছে, তারা কিন্তু দোকানটা দেখতে পাচ্ছে, ঠিক আছে রিস হলো, কিন্তু সব এলাকার সব মানুষকে যদি জানাতে হয় তাহলে সে কি করতে পারে, মাইকিং করতে পারে যে আমাদের এখানে মিষ্টির একটি দোকান উদ্বোধন হয়েছে, যেখানে নাটোরের কাঁচাগোল্লা, তারপরে হচ্ছে কুমিল্লার রসমালাই পাওয়া যায়, বিখ্যাত বিখ্যাত দোকান মিষ্টির গুলো নামগুলো বলে সে প্রচার করলো। তাহলে এটা তার প্রতিষ্ঠানের একটা ব্র্যান্ডিং হয়ে গেল, ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট হলো, মানুষজন তার সব সম্পর্কে জানলো। এই যে যতজন মানুষ জানলো, এটা হচ্ছে রিচ। এবং যে পদ্ধতিটা আমরা অবলম্বন করলাম, জানালাম খ্যাতিগুলো, বললাম কি কি সুনাম সুনামধন্য প্রোডাক্টগুলো আছে সেগুলো বললাম, এটা হচ্ছে ব্র্যান্ডিংয়ের একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করলো। এবং এটার মাধ্যমে আপনার বিজনেস সম্পর্কে আপনার কাস্টমারের একটা
ভালো আইডিয়া জেনারেট হলো, তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস এখানে ক্রিয়েট হলো। তো এটা সচরাচর আমাদের দেশে এই দুইটা অবজেক্টিভ নিয়ে আমরা কাজ করি না। তারপরেও যদি কোনো ক্লায়েন্ট বলে যে এই দুইটা অবজেক্টিভ নিয়ে আপনার কাজ করতে হবে, তাহলে আপনি অনায়াসেই করতে পারবেন। এরপরে যে দুইটা জিনিস আছে, একটা কনসিডারেশন এবং কনভার্সন। কনসিডারেশনের মধ্যে আছে ট্রাফিক। ট্রাফিক কথাটা আমরা খুব বেশি বেশি বলবো এখন থেকে। তো ট্রাফিক মানে আমরা সচরাচর কি জানি, ট্রাফিক মানে হচ্ছে যানবাহন বুঝি, কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ে ট্রাফিক মানে আমরা কোনো যানবাহন বুঝবো না, ট্রাফিক মানে আমরা মানুষ বুঝবো, ইউজার। অ্যাকচুয়ালি মানুষও না, ইউজার, যারা ফেসবুক ইউজ করছে, যারা গুগল ইউজ করছে, তারা হচ্ছে, যারা ফেসবুক ইউজ করছে তারা ফেসবুকের ট্রাফিক, যারা গুগল ইউজ করছে তারা গুগলের ট্রাফিক। ট্রাফিক মানে এখানে অডিয়েন্স অথবা ইউজার। তো ট্রাফিক এই অবজেক্টিভের মাধ্যমে আমরা কিভাবে ফেসবুকে অ্যাড দিতে পারি, তো ফেসবুকে যখন আমরা কোনো অ্যাড দিব এবং আমরা চাইবো সেই অ্যাডটা মানুষ আরও ডিটেলস জানুক আমাদের ওয়েবসাইট থেকে, তাহলে ওই অ্যাডে ক্লিক করা মাত্রই আমরা নিয়ে যাচ্ছি তাকে ওয়েবসাইটে। তাহলে কোনো লিঙ্কে ক্লিক করার মাধ্যমে অথবা ভিডিওতে ক্লিক করার মাধ্যমে অথবা কোনো ছবিতে ক্লিক করার মাধ্যমে যদি আমরা অন্য কোনো ওয়েবসাইটে চলে যাই, সেটা হচ্ছে ট্রাফিক অবজেক্টিভের মূল উদ্দেশ্য। এই বিষয়গুলো কিন্তু আপনাদের জানতে হবে, যদি এই অবজেক্টিভ কোনটা কি কাজ করে এটা যদি আপনি না জানেন, তাহলে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন না। এর পরবর্তীতে আসছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট মানে কি, ফেসবুকের যে পোস্টে এটা আমরা আগে বলেছিলাম, এঙ্গেজমেন্ট মানে হচ্ছে কোনো পোস্টের লাইক, কমেন্ট, শেয়ার, এটা হচ্ছে সেই পোস্টের এঙ্গেজমেন্ট। তাহলে মনে করুন যে আপনি একটি শাড়ির অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছেন, সেখানে জামদানি শাড়ি, 10টা জামদানি শাড়ির ছবি আছে এবং খুব সুন্দরভাবে ডিটেলস কন্টেন্ট লেখা আছে, শাড়িগুলো কীভাবে অর্ডার করতে হয়, শাড়ির ম্যাটেরিয়ালগুলো কী কী, কালার কী কী, সব কিছু বলা আছে। এখন আপনি যদি এখানে এঙ্গেজমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট চালান অবজেক্টিভ ইউজ করে, তাহলে তাহলে আপনার কী হবে, ফেসবুক আপনার কাছ থেকে কতগুলো লাইক, কমেন্ট, শেয়ার হলো সেটার জন্য টাকা কাটবে। সেমভাবে ট্রাফিকে যখন যতজন মানুষ আপনার ওয়েবসাইটে গেল ফেসবুক থেকে, যতজন ক্লিক করলো তাদের জন্য টাকা কাটবে। মনে রাখতে হবে আপনি যে অবজেক্টিভ সিলেক্ট করবেন ফেসবুক সেটার জন্য টাকা কাটবে। তাহলে এঙ্গেজমেন্ট অবজেক্টিভটা আমরা ইউজ করব আমাদের পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার বাড়ার জন্য। এরপর আছে অ্যাপ ইনস্টল। যদি আমাদের কোনো অ্যাপ থাকে, মনে করেন পাঠাওয়ের আমরা মালিক, একটু হেসে হেসে বললাম, মনে করেন পাঠাও আমরা মালিক, তো পাঠাওয়ার অ্যাপটা আমরা হচ্ছে কি করব, পাঠাওয়ার অ্যাপটা আমরা ইনস্টল করাবো, তাহলে আমরা যে বিজ্ঞাপনটা দেবো সেটা হচ্ছে অ্যাপস ইনস্টল। তাহলে ইনস্টল নাও বলে একটা বাটন আসবে, সেখানে ক্লিক করলে আমাদের আমাদের ইউজারকে বা অডিয়েন্সকে নিয়ে চলে যাবে হচ্ছে গুগল প্লে স্টোরে, সেখান থেকে ডাউনলোডের অপশন দেখাবে বা ইনস্টলের অপশনগুলো দেখাবে। এরপরে হচ্ছে ভিডিও ভিউ। দেখবেন যে অনেক ভিডিও আমাদের ফেসবুক পেজে আমরা বুস্ট করে থাকি, তো যখন আমরা এটা ক্যাম্পেইনটা রান করব, তখন এটাকে ভিডিও ভিউ দিলে কি হবে, যতজন মানুষ ভিউ করবে তার জন্য ফেসবুক টাকা কাটবে। এরপরে হচ্ছে লিড জেনারেশন। লিড মানে হচ্ছে, লিড কথাটা যদি একদম সংক্ষেপে খুব সাধারণ ভাষায় বলি, তাহলে হচ্ছে সংখ্যা। লিড মানে হচ্ছে কতগুলো তথ্য, ইনফরমেশন আমি গ্যাদার করতে পারছি, সেটা হচ্ছে আমার লিড। তো এটা জেনারেট করাই হচ্ছে লিড জেনারেশন। তো এই লিড জেনারেশনটা কী কী কাজে ইউজ করা হয়, মনে করেন বি ফ্রিল্যান্সার বলল যে আপনারা কারা কারা হচ্ছে ফেসবুক মার্কেটিং কোর্সটা অনলাইনে করতে চান, তারা যদি এই ফর্মটা ফিল আপ করেন, তাহলে এদের মধ্যে থেকে বাছাইকৃত 5 জনকে আমরা 100% স্কলারশিপ প্রদান করব। তাহলে এই যে আমরা এই কথাটা বললাম, এটা একটা মার্কেটিং ভ্যালু, এখান থেকে মানুষজন কী করবে, তারা রেজিস্ট্রেশন করবে। এই যে রেজিস্ট্রেশন করলো, আমরা তাহলে এতে কী করলাম, তাদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এগুলো পেয়ে গেলাম। তাহলে এদের কাছে আমরা আমাদের বিভিন্ন অফার মোবাইলে SMS এর মাধ্যমে পাঠাতে পারবো। তো এই যে লিডটা আমরা জেনারেট করলাম, এখান থেকে আমরা এই লিড জেনারেশনের মাধ্যমে এই লিডগুলো থেকে নতুন লিড, মানে নতুন আমাদের স্টুডেন্ট অথবা ক্লায়েন্ট পেতে পারি। তো এই এটাও আমরা দেখব। এরপর আছে মেসেজেস। মেসেজ মানে কি, ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিবে, যদি কোনো পোস্ট আপনি বুস্ট করেন বা ক্যাম্পেইন চালান, সেখানে দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিবে, যে কোনো যে বুস্টের জন্য, যতজন ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিবে সেটার জন্য ফেসবুক টাকা কাটবে। আগে আগে ফেসবুকের মেসেজ, এই বাটনটা ছিল সেন্ড মেসেজ বাটন বলে আসবে, আগে আসলে এটা অপশনটা ছিল না, আগে এঙ্গেজমেন্ট ছিল এবং এঙ্গেজমেন্টের মাধ্যমেই অনেক প্রোডাক্ট সেল হতো। কিন্তু একটা প্রবলেম দেখা গেল, প্রবলেমটা সম্পর্কে আমি একটু আপনাদের বলি। সেটা প্রবলেমটা হচ্ছে, যখন একসাথে 20টা বা 10টা প্রোডাক্টের ছবি থাকতো, তখন আসলে ক্লায়েন্ট কোন ছবিটা অর্ডার করতে চায় এটা আসলে বুঝতে পারতো না।
তখন কি করতে হতো, ছবিটা স্ক্রিনশট নিয়ে বা ডাউনলোড করে তারপরে ফেসবুকের ইনবক্সে যে বলতো আমি অমুক ছবিটা, অমুক ছবিতে যে প্রোডাক্ট আছে সেটা কিনতে চাই। তো এতে করে অনেক ক্লায়েন্ট আমরা হারাতাম বা অনেক কাস্টমার আমরা হারাতাম। এখন সেন্ড মেসেজ বাটনটা আসার ফলে যেটা হয়েছে, প্রত্যেকটা প্রোডাক্টের নিচে আমাদের সেন্ড মেসেজ বাটনটা থাকে, ওইখানে ক্লিক করলে কোন প্রোডাক্টটা কাস্টমার চুজ করছে সেটা খুব সহজে বোঝা যায়। এর কারণে এখন সব থেকে জনপ্রিয় হচ্ছে মেসেজ অবজেক্টিভটা। এরপরে যেটা হচ্ছে কনভার্সন, কনভার্সন, ক্যাটালগ সেল এবং স্টোর ভিজিট, এই সম্পর্কে যদি আমি সংক্ষেপে বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের ফেসবুক থেকে আমাদের অডিয়েন্সকে আমাদের ওয়েবসাইটে যদি আমরা কনভার্ট করে নিয়ে যাই, সেটাই হচ্ছে কনভার্সন অ্যাডের মূল লক্ষ্য। এবং আমরা জানি যে আমাদের ফেসবুক পেজ থেকে হয়তো 10টা, 15টা, 20টা প্রোডাক্টের আমরা অ্যাড দিতে পারি যাতে আমাদের টাকাটা খরচ কম হয়, কিন্তু ওয়েবসাইটে কিন্তু আমাদের হাজার হাজার প্রোডাক্ট থাকতে পারে। তো ওই 5টা রিলেটেড প্রোডাক্ট অ্যাডভার্টাইজমেন্ট করার পরে যদি আমাদের ওয়েবসাইটে যেয়ে সেই ক্লায়েন্টটা আরও আরও 20টা 30টা প্রোডাক্ট দেখে সে আরও অর্ডার করে, এতে কিন্তু আমাদের লাভ হবে। সুতরাং এই কনভার্সন অ্যাড হচ্ছে ফেসবুক থেকে সরাসরি অন্য ওয়েবসাইটে ক্লায়েন্টকে বা কাস্টমারকে নিয়ে যাওয়া এবং সেখান থেকে আরও প্রোডাক্ট সেল করানোর টপিকগুলোই হচ্ছে কনভার্সন অবজেক্টিভের মাধ্যম। আচ্ছা, এতটুক পর্যন্ত আমরা যদি ক্লিয়ার হতে থাকি, সামনে এটা নিয়ে আরও আলোচনা হবে, বিস্তারিত আলোচনা হবে, টেনশনের কিছু কারণ নাই। তারপরেও আই থিঙ্ক আপনারা বিষয়গুলো আবার দেখবেন, এই ভিডিওটা আবারও প্লে করে দেখবেন এবং এখানে একটু লিখে লিখে রাখবেন কোনটা মানে কি, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে নিশ্চয়ই, এটা নিয়ে স্টাডি করবেন। প্রয়োজনে যেটা করবেন, এটা লিখার পরে আমাদের যে গ্রুপটা আছে সেখানে আপনি পোস্ট করবেন এবং আপনার লেখার মধ্যে বা বোঝার মধ্যে যদি কোনো ভুল থাকে সেখানে আমরা সংশোধন করে দিব। এছাড়া সাপোর্ট কিন্তু অল টাইমই আপনি আমাদের কাছ থেকে পাবেন, সেটা বিষয়ে সব সময় সতর্ক থাকতে হবে এবং আপনাদের সাপোর্ট নিয়ে যেন কোনো দ্বিধা না থাকে। আরও যে কাজ করতে পারেন, গুড স্টুডেন্টের কাজ হচ্ছে আপনি এই বিষয়গুলো নিয়ে আরও রিসার্চ করার জন্য গুগলে সার্চ করতে পারেন, ইউটিউবে সার্চ করতে পারেন এবং এখান থেকে আরও বিষয়গুলো দেখতে পারেন। তো এই অবজেক্টিভগুলো জানার পরে আমরা যখন অ্যাডভার্টাইজমেন্ট করব আমাদের, তখন অ্যাডভার্টাইজমেন্টগুলো কোথায় শো করবে, তো আমরা যে টুলের মাধ্যমে আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা করব সেটার নাম হচ্ছে অ্যাড ম্যানেজার বা অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজার কীভাবে ক্রিয়েট করতে হয় সামনের লেকচারে আপনারা জেনে যাবেন। যখন আমরা ক্যাম্পেইনগুলো চালু করব তখন ক্যাম্পেইনগুলো এইভাবে শো করবে আমাদের এখানে এবং রেজাল্ট শো করবে। দেখেন এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে এই অ্যাডগুলো এবং এখানে রেজাল্ট শো করছে কত পোস্ট এঙ্গেজমেন্ট কত বা ভিডিও ভিউ কত বা কতটা মেসেজ কতটা রিচ হয়েছে, পার এঙ্গেজমেন্টে কত টাকা খরচ হয়েছে, এই ডিটেলসগুলো সব ইনফরমেশনগুলো থাকবে হচ্ছে আপনার অ্যাড ম্যানেজারে। তো এটা নিয়ে আমরা আরও ডিটেলস আলোচনা করব। তবে যে ক্যাম্পেইনগুলো আমরা আলোচনা করলাম এটা ছোট্ট আরেকটু পার্ট আছে, যে পার্টটা নিয়ে আমি এখন আরেকটু আলোচনা করতে চাচ্ছি। তো চলুন আমরা একটু আমাদের হোয়াইট বোর্ডে চলে যাই। আমরা চলে এসেছি আমাদের হোয়াইট বোর্ডে। তো আজকের লেকচারে আমি একটা সামারি টানবো, তার আগে যে বিষয়গুলো আমি আলোচনা করব সেটা হচ্ছে পেইড মার্কেটিং। তো পেইড মার্কেটিংয়ের এখানে আমি একটু লিখবো, আমাদের পেনটা কোথায় একটু দেখি, এই যে টেক্সট এডিটর। তো আমাদের পেইড অ্যাডভার্টাইজিং, পেইড অ্যাডভার্টাইজিং অন ফেসবুক, এটা মূলত দুই প্রকার, মূলত দুই প্রকার, জেনারেলি টু টাইপস বলে থাকি আমরা। একটা হচ্ছে প্রমোট আর একটা হচ্ছে বুস্ট। তো প্রমোট মানে আমরা কি বুঝি, প্রমোট মানে হচ্ছে পেজ লাইক, আমাদের যে ফেসবুক পেজ থাকবে সেটা লাইক। এবং বুস্ট মানে আমরা এখানে বুঝছি যেটা হচ্ছে আদার্স অবজেক্টিভ। আদার্স অবজেক্টিভগুলো কোনগুলো, যেগুলো আমরা একটু আগে আলোচনা করলাম যে ট্রাফিক, মেসেজ, লিড জেনারেশন, এগুলো হচ্ছে আদার্স আমরা বলতে পারি সেখানে। তো এই দুইটা টাইপসের মধ্যে মূলত সবাই আমরা বলে থাকি যে আমাদের প্রোডাক্ট, আমাদের পোস্ট বুস্ট করব। তো বুস্ট করা মানে হচ্ছে যখনই আমরা বুস্ট করব তখন কিন্তু আমাদের মাথায় আনতে হবে কোন অবজেক্টিভ নিয়ে আমরা কাজ করব, কোন অবজেক্টিভগুলো নিয়ে আমরা কাজ করব। আমরা কি মেসেজ অবজেক্টিভ নিয়ে কাজ করব, না আমরা কি ট্রাফিক অবজেক্টিভ নিয়ে কাজ করব, না আমরা লিড জেনারেশন নিয়ে কাজ করব, এই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে। তো
এতক্ষণ আমরা যে অবজেক্টিভ গুলো নিয়ে কাজ করলাম বা জানার চেষ্টা করলাম, সেই অবজেক্টিভ কিন্তু এক এক সময় এক একটা নামে প্রকাশ হতে পারে, কিন্তু কাজগুলো একই হতে পারে। তো এই জিনিসগুলো যখন আসবে আপনাদের সামনে তখন আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো এটা যেন মাথায় থাকে, প্রমোট মানে হচ্ছে আমাদের পেজের লাইক বাড়ানো, এবং বুস্ট মানে হচ্ছে যে অবজেক্টিভগুলো দেখলাম সেগুলো যে কোনো একটা অবজেক্টিভ নিয়ে কাজ করা। এটা হচ্ছে বেসিক জিনিস। আর আরও কিছু জিনিস আমি যদি এখন অ্যাড করতে চাই, যদিও ভিডিওটা একটু লং হচ্ছে, তারপরে আমি বলে রাখি, একটা ফেসবুক পেজে কেন লাইক প্রয়োজন হয়? আমরা তো ফেসবুক পেজে লাইক ছাড়াই বুস্ট করতে পারছি কোনো কোনো পোস্ট, বুস্ট করলে তো ক্লায়েন্ট আমাদের থেকে সার্ভিস বা প্রোডাক্ট কেনার কথা। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আপনার ব্র্যান্ডিংটা ভালো না হয় তাহলে কিন্তু কেউ প্রোডাক্ট কিনবে না বা সার্ভিস নেবে না। আপনি যতই আপনার পে বুস্ট করেন না কেন, যখন একজন ক্লায়েন্ট এসে দেখবে আপনার পেজে কোনো লাইক নেই, কোনো রিভিউ নেই, তখন কিন্তু সেই পেজ থেকে কিনতে চাইবে না। তার কারণ আপনি ফ্রড কিনা অথবা আপনি ভালো প্রোডাক্ট দিচ্ছেন কিনা কিন্তু সে জানে না। এই কারণে ফেসবুকে কিন্তু পেজ লাইকটা জরুরি, কারণ যারা ফেসবুক পেজে আপনার লাইক দিচ্ছে তারা যে আপনার পোস্ট থেকে প্রোডাক্টটা কিনবে এটার কিন্তু কোনো মানে নেই। আপনি একটা আপনি ধরেন আপনার পেজে 10 লাখ মানুষ হচ্ছে যে লাইক দেওয়া আছে, কিন্তু আপনি যখন একটা পোস্ট করবেন দেখবেন যে 100 200 500 জন মানুষ কিন্তু আপনার কাছে, ওটা 500 জন মানুষের কাছে রিচ হচ্ছে পোস্টটা, তো এই যে 10 লাখ মানুষের কাছে কিন্তু রিচ হলো না। এটার জন্য কি করতে হবে? পেইড মার্কেটিং করতে হবে। আর যদি আপনার ফেসবুক পেজে লাইক না থাকে তখন জেনারেলি যেটা হবে, মানুষজন আসবে জিজ্ঞাসা করবে কিন্তু কিন্তু কোনো প্রোডাক্ট কিনবে না। আবার দেখা গেল যারা লাইক দিয়ে আছে তারাও নর্মাল টাইমে খুব কম সংখ্যকই কিনবে, হাতে গোনা খুব কয়েকজন, 10 জন 15 জন হতে পারে বা নাও হতে পারে। সুতরাং আমরা যেটা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি যে ফেসবুক পেজে অবশ্যই লাইক প্রয়োজন আমাদের ব্র্যান্ডিং করার জন্য, ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।